নমস্কাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাজ্যখনৰ বাবে খণ্ডীয়া কেইবাটাও বিগ ব্ৰেকিং নিউজ। আজি হৈছে 17 ফেব্ৰুৱাৰী। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা খণ্ডীয়াৰ বহুকেইটা খবৰ যুগুতোৱা হৈছে আৰু এনেধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টোত এটা লাইক কৰি দিব। এই মুহূৰ্তত জনাই আছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, সমাগত ৰমজান মাহ, ইছলাম ধৰ্মাৱলম্বী লোকসকলৰ পবিত্ৰ ৰমজান মাহৰ সমাগত আৰু ৰমজান মাহৰ শেষৰটো দিনত সূৰ্য গ্ৰহণ। ঈদত প্ৰভাৱ পলাব নেকি এই সূৰ্য গ্ৰহণে, তাক লৈ চিন্তিত এতিয়া দেশবাসী। ৰমজান মাহৰ শেষৰটো দিনত এইবাৰ সূৰ্য গ্ৰহণ, ঈদৰ দিনাই হ'ব এই সূৰ্য গ্ৰহণ। এইবাৰ বিশেষ হৈ পৰিব 2024 বৰ্ষৰ সূৰ্য গ্ৰহণটো। 8 এপ্ৰিলত হ'ব সূৰ্য গ্ৰহণ, কিছু সময়ৰ বাবে সম্পূৰ্ণ নাইকিয়া হৈ পৰিব সূৰ্য। 2017 চনৰ পিছত এয়া এক মহাজাগতিক পৰিঘটনা বুলি বিজ্ঞানীসকলে কৈছে। 4 মিনিট 28 ছেকেণ্ড ধৰি অব্যাহত থাকিব এই সূৰ্য গ্ৰহণ। সূৰ্য গ্ৰহণৰ দিনা ৰমজান মাহৰ অন্তিম দিন হ'ব। চৌদিৰ গৱেষকৰ মতে সূৰ্য গ্ৰহণৰ দিনাই দেখা পোৱা যাব ঈদৰ জোন। UAEৰ সময় অনুসৰি 10:22 সূৰ্য গ্ৰহণৰ সমান্তৰালকৈ দেখা পোৱা যাব ঈদৰ জোন। সূৰ্য গ্ৰহণে প্ৰভাৱ পেলাব পাৰে ইছলামিক জগতত। যদিহে সূৰ্য গ্ৰহণৰ দিনা জোন দেখা পোৱা নাযায় তেন্তে 9 এপ্ৰিলত পালন কৰা হ'ব ঈদ। ৰমজান মাহৰ শেষৰটো দিনত এইদৰে সূৰ্য গ্ৰহণৰ খবৰ পোৱা গৈছে। খণ্ডীয়াৰ আন এটা ডাঙৰ খবৰ হৈছে এইবাৰ বাবৰি মছজিদক লৈ এইবাৰ সদনত মন্তব্য কৰিছে আকবৰউদ্দিন ওৱেছিয়ে। আকবৰউদ্দিন ওৱেছিয়ে কয় যে বাবৰি মছজিদৰ ঘটনা মই পাহৰি নাযাওঁ, বাবৰি মছজিদৰ শ্বাহাদত পাহৰি নাযাওঁ বুলি তেওঁ মন্তব্য কৰিছে আৰু সদনত মন্তব্য কৰিছে আকবৰউদ্দিন ওৱেছিয়ে। মৃত্যু পৰ্যন্ত পাহৰি নাযাওঁ বাবৰি মছজিদৰ কথা। বাবৰি মছজিদ ভাঙি পেলোৱা কাৰ্যত কোন আছিল সেয়াও মই জানো বুলি তেওঁ মন্তব্য কৰিছে। বাবৰি মছজিদ ভাঙি পেলোৱা কাৰ্যত কোন আছিল সেয়াও জানো। কিয়ামত পৰ্যন্ত বাবৰি মছজিদ থাকিব, যি স্থানত বাবৰি মছজিদ আছিল সেই স্থানতে থাকিব। কোনে বাবৰি মছজিদ ভাঙিছিল সেয়াও মনত আছে বুলি তেওঁ মন্তব্য কৰিছে। বাবৰি মছজিদক লৈ এইদৰে সদনত আকবৰউদ্দিন ওৱেছিয়ে এটাৰ পিছত আন এটা মন্তব্য কৰি কয় যে বাবৰি মছজিদ শ্বাহাদত পাহৰি নাযাওঁ। আজিৰ খণ্ডীয়া আন এটা ডাঙৰ খবৰ হৈছে কাইলৈ অসমৰ লাখ লাখ মুছলমানে পৰিধান কৰিব কলাবীজ। কিন্তু কাইলৈ অসমৰ লাখ লাখ মুছলমানে পৰিধান কৰিব কলাবীজ। কাইলৈ দিনটো সংখ্যালঘু মুছলমানৰ বাবে এক কলা দিৱস। নেলি কাণ্ডৰ বলি হোৱা মুছলমানক স্মৰণ কৰি কাইলৈ কলা দিন হিচাপে পালন কৰা হ'ব। 1983 চনৰ 18 ফেব্ৰুৱাৰীৰ দিনটোত সংঘটিত হৈছিল নেলি কাণ্ড। 1983 চনৰ 18 ফেব্ৰুৱাৰী অৰ্থাৎ আজিৰ দিনটোত, ক্ষমা কৰিব, অহাকালিৰ দিনটোত সংঘটিত হৈছিল নেলি কাণ্ড। হত্যাৰ বলি হৈছিল হাজাৰ হাজাৰ মুছলমান। আজিও বহু মুছলমান পৰিয়ালে ন্যায় নাপালে বুলি মন্তব্য কৰিছে আমচুৰ সভাপতি ৰেজাউল কৰিমে। আয়োগ গঠন কৰা হ'ল যদিও হত্যাৰ বলি হোৱা মুছলমান পৰিয়ালে ন্যায় নোপোৱাৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছে। কাইলৈ জিলাই জিলাই আমচুৱে পৰিধান কৰিব কলাবীজ। কাইলৈ সংখ্যালঘু মুছলমানে কলাবীজ পৰিধান কৰিব বুলি মন্তব্য কৰিছে ৰেজাউল কৰিমে। আন এক গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে মেট্ৰিক পৰীক্ষাৰ্থীসহ পুনৰ 2 গৰাকীকৈ ছাত্ৰী সন্ধানহীন। এইবাৰ 5 দিন ধৰি নিখোজ হৈছে নাবালিকা কিশোৰী 2 গৰাকী। 5 দিন ধৰি নিখোজ নাবালিকা এই কিশোৰী 2 গৰাকী। মৰিয়নীৰ নাগাজংকা কল্যাণপুৰত এই ঘটনা সংঘটিত হৈছে। এই ঘটনাই চিন্তিত কৰি তুলিছে অভিভাৱক তথা পৰিয়ালবৰ্গক। ঘটনা সন্দৰ্ভত মৰিয়নী আৰক্ষীৰ কাষ চাপিছে ভুক্তভোগী পৰিয়াল। সন্তানহীন কিশোৰী 2 গৰাকী নাৰীদেহ চক্ৰৰ কবলত পৰাৰ সন্দেহ প্ৰকাশ কৰা হৈছে। আজি সন্ধিয়াৰ পৰৱৰ্তী গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে মোদী চৰকাৰৰ বিৰুদ্ধে কৃষক সংগঠনে তীব্ৰ প্ৰতিবাদ অব্যাহত ৰাখিছে। আজি বিজেপি নেতাৰ ঘৰ ঘেৰাও কৰি কৃষকসকলে তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। পাঞ্জাৱৰ বিজেপি নেতা অমৰিন্দৰ সিং আৰু সুনীল জাগৰ ঘৰ ঘেৰাও কৰাৰ ঘোষণা। আজি হাজাৰ হাজাৰ ট্ৰেক্টৰেৰে হাৰিয়ানাত ৰেলী উলিয়াই শক্তি প্ৰদৰ্শন কৰিব এইবাৰ কৃষকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক বক্তব্য রাখিবলৈ দাবী জনাইছে প্রতিবাদকারীসকলে। অধ্যাদেশ জারি করে এমএসপি সন্দর্ভত আইন প্রণয়ন করার দাবি উত্থাপন হয়েছে। কৃষকর প্রতিবাদত প্রতি লক্ষ্য রাখি পঞ্জাবত সকলো বাহনের বাবে টুলকর ফ্রি ঘোষণা করা হয়েছে। কাইলৈ পুনৰ কেন্দ্রীয় মন্ত্রীসকলের সহিত বৈঠকত মিলিত হব কৃষক সংগঠনের প্রতিনিধি। সন্ধিয়ার পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হয়েছে, আজি এক ভয়ঙ্কর রেল দুর্ঘটনা সংঘটিত হয়েছে, যে দুর্ঘটনাত 10টাক রেলের ডবা বাগরি পড়েছে। পুনৰ দেশত ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, রেল বিভাগত এতিয়া হয়েছে কি, বাগরি পড়েছে মালবাহী ট্রেইনের 10টাক ডবা বাগরি পড়ার পাছত এতিয়া ভয়ঙ্কর পরিস্থিতির সূচনা হয়েছে। দিল্লির পটেল নগরত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। দিল্লির জখিরা উড়ন সেতুর সমীপতে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে জানিবা গেছে। অগ্নি নির্বাপক বাহিনীর লগতে উদ্ধারকারী দল উপস্থিত হয়েছে ঘটনাস্থলীত। দুর্ঘটনার বহু ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে, কিন্তু 10টাক ডবা বাগরি পড়ার পাছতেই স্টেশনটুত আতঙ্কিত হয়ে পড়েছে খ খ যাত্রী। পরবর্তী ডাঙর খবর হয়েছে, 1 মার্চের রাজপথলৈ আপনি বাহন উলিয়াইতে 10 বার বাবক, কিন্তু 1 মার্চের রাজপথলৈ উলিয়াব নোৱাৰিব আপনার বাহন। যান বাহনের গৰাকীলৈ এই মুহূর্তত একটা ডাঙর খবর আছে, কিন্তু 29 ফেব্রুয়ারির ভিতর যান বাহনের গৰাকীয়ে করব লাগিব কেবাটাও বিশেষ কাম। যান বাহনের গৰাকীলৈ পরিবহন বিভাগের তরফের জরুরি নির্দেশনা দিয়া হয়েছে। অহা 1 মার্চের পরিবহন বিভাগে আরম্ভ করিব মিশন সারখাট 3। 29 ফেব্রুয়ারির ভিতর পরিশোধ করব লাগিব যান বাহনের কর, অন্যথা 1 মার্চের আপনি রাজপথত যান বাহন উলিয়াব নোৱাৰিব। রাজপথতে জব্দ করা হব আপনার বাহন খন, আর 1 মার্চের আপনি বাহন উলিয়াইতে 10 বার বাবক। আপনার নথিপত্র যদি ঠিক করা নাই, 29 ফেব্রুয়ারির ভিতর পরিশোধ করক আপনার যান বাহনের কর। পরবর্তী ডাঙর খবর হয়েছে, এইবার প্রশাসন কঠোর হয়ে পড়েছে, খুটকুরের বিরুদ্ধে এবার তালাশি অভিযান চলোৱা হয়েছে। ঘরে ঘরে কই তালাশি চলাইছে এবার প্রশাসনে। খুদর বিনিময়ত খুটকুরে বাইক বা অন্য সামগ্রী বন্ধকত রাখিছে নাকি? মুখ্যমন্ত্রীর নির্দেশের পাছতে এবার খুটকুরের ঘরে ঘরে আরক্ষীয় অভিযান অব্যাহত রাখিছে। চাপরত দুজনকৈ খুটকুরক আটক করেছে এবার আরক্ষীয়ে। খুটকুরের ঘরের জব্দ করা হয়েছে 3খনকৈ বাহন। চাপর শিঙারপাকর জুরান আলী আর ধীরঘাট ভরগুলার সানুয়ারক ইতিমধ্যে আরক্ষীয়ে আটক করেছে। নগর কচুয়াতো খুটকুরের বিরুদ্ধে অভিযান আরম্ভ করেছে প্রশাসনে। মাধবপড়ার খুটকুর জামালউদ্দিনক ইতিমধ্যে আরক্ষীয়ে আটক করেছে। কলিয়াবরের বামুনি আর খাপমুঠিয়া চা বাগিচার 2গৰাকীকৈ খুটকুরক ইতিমধ্যে আরক্ষীয়ে আটক করেছে। 2গৰাকী খুটকুর ক্রমে রশিদ শেখ আর হাউস কুমার নায়ক, এই 2গৰাকীকৈ খুটকুরক আরক্ষীয়ে ইতিমধ্যে আটক করেছে।